পিতা ঈশ্বরের ঈশ্বরের সামনে এবং জনগণের সামনে তোমরা শয়তান পরিত্যাগের সংকল্প গ্রহণ করবে, আর তারপরে বিশ্বাস ঘোষণা করবে তোমরা কি শয়তানকে তার যত কাজ ও প্রলোভনকে পরিত্যাগ করো। এবার তোমরা তোমাদের বিশ্বাস ও ভক্তি প্রকাশ করবে। স্বর্গমধ্যে স্রষ্টা পিতা ঈশ্বরে তোমাদের কি বিশ্বাস আছে? তার একমাত্র পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি জন্মগ্রহণ করে যন্ত্রণা ভোগ ও মৃত্যুবরণ করেছিলেন, মৃতদের মধ্য থেকে যিনি পুনরুত্থান করে পিতার দক্ষিণ পাশে উপবিষ্ট আছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমাদের কি বিশ্বাস আছে? যিনি পঞ্চসপ্তমীর পর্বের দিনে প্রেরিতত্বের উপর নেমে এসেছিলেন, এবং আজ যারা হস্তার্পণ সংস্কার গ্রহণ করবে তোমাদের অন্তরে নতুন শক্তিতে যিনি নেমে আসছেন সেই জীবনদাতা পবিত্র আত্মায় তোমরা কি বিশ্বাস করো? পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্ট মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবনে তোমরা কি বিশ্বাস করো? আমার স্নেহের সন্তানেরা, এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্ট মণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাসের পথে চলাই আমাদের পরম গৌরব। এই পথে আমাদের সহায় স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তোমরা সবাই বলবে, এই বিশ্বাসের পথেই আমরা চলতে চাই, বিশ্বাসের পথেই আমরা চলতে চাই। এখন তোমরা বাতি নিভাবে, যারা হস্তার্পণ সংস্কার গ্রহণ করবে বাতি নিভিয়ে বসো, যারা হস্তার্পণ সংস্কার গ্রহণ করবে তারা লাইন করে এগিয়ে আসবে, আর আমরা এখন হস্তার্পণ সংস্কার প্রদান করব। এই একটু 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 দাঁড়াইতে হবে, আমার একটা প্রার্থনা আছে। হ্যাঁ, তোমরা একটু দাঁড়াও, হাত তুমি অন্যেরা বসো, অন্যেরা বসো, অন্যেরা বসো, তোমরা একটু হাত জোর করে একটু আমি প্রার্থনা করব যাতে পবিত্র আত্মা তোমাদের উপর নেমে আসে। না, আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, এ সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, জল প্রক্ষালনে ও পবিত্র আত্মার অনুপ্রাণনে তুমি তোমার এই সন্তানদের পাপের দাসত্ব থেকে মুক্ত করে নবজন্ম দান করেছো। হে পিতা, এদের অন্তরে তুমি এখন প্রেরণ করো সেই নিত্য সহায়ক পবিত্র আত্মাকে, এদের উদ্বুদ্ধ করে তুলো প্রজ্ঞা ও বুদ্ধি, সুমতি ও শক্তি, জ্ঞান ও ভক্তির আত্মিক প্রেরণায়, এদের অনুপ্রাণিত করে তুলো ঈশ্বর সম্ভ্রমে। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। Yeah.
তাদের উপর মন্ডলীর উপর মন্ডলীদের পরিচালনা করার ও ঐশ্বরার্থ বিস্তারের জন্য যে দায়িত্ব দিয়েছেন তা পালন করতে যেন শক্তি সাহস ও অনুপ্রেরণা দান করেন। এর দেশে আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শুনো। আমরা প্রার্থনা করি যারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে অসুস্থ রয়েছে, বিশেষভাবে যারা সুস্থতার জন্য প্রার্থনা করেছে তাদের জন্য স্পর্শে তারা সকলের জন্য সুস্থ হয়ে ওঠেন। এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শান্তি প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যে আমরা প্রভুর কাছে প্রার্থনা করি। প্রভু আমাদের প্রার্থনা শুনো। সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, তুমি তো সর্বদাই তোমার ভক্তদের প্রার্থনা গ্রহণ করে থাকো। Thank you.
একটা পাপের কলুষ তোমার সন্তানকে দূরে সরিয়ে নিয়েছিল, প্রসন্ন হয়ে তোমার পুত্রে রক্ত ও আত্মার শক্তিতে সংগৃহীত করে তাদের আবার তোমাতে এক করে নিয়েছ। এইভাবে চিত্তের একত্রে একত্রিত জনসমাজ তোমার বহুরূপ প্রজ্ঞার প্রশংসার্থে খ্রিস্টের দেহ আত্মার মন্দির হয়ে জন্ম লাভ করে ভক্তমণ্ডলী রূপে। অতএব স্বর্গদূতদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা তোমার প্রশংসা শিকারে উল্লসিত মনে ধ্বনিত করি এই বন্দনা গান। Oh,
সত্যই হে প্রভু তুমি পবিত্র সমস্ত পবিত্রতার উৎস অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে এই উপহার পবিত্র কর যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টে দেহ ও রক্তে পরিণত হয় মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন নাও এ থেকে খাও সকলে কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন নাও এ থেকে পান করো সকলে কেননা এ আমার রক্তের পানপাত্র নূতন শাশ্বত সন্ধির রক্ত যা তোমাদের অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে আমার স্মরণার্থে তোমরা এ অনুষ্ঠান কর এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি প্রভু তোমার প্রভু তোমার হে প্রভু তার মৃত্যু পুনরুত্থানে স্মরণ উৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ তোমাকে ধন্যবাদ জানাই মিনতি করি খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি হে প্রভু সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো আমাদের পোপ প্রথম ফ্রান্সিস আমাদের আর্চবিশপ বিজয় ডি ক্রুজ এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তুলো পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনকে ও তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো তোমার মুখমণ্ডলের বিভায় তাদের স্থান দিও অনুনয় করি আমাদের সকলের প্রতিও সদয় হও যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া তার স্বামী ধন্য জোসেফ ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরাও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা তার দ্বারা তার সঙ্গে তারি মধ্যে
আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে মুক্তিদাতার আদেশে এবং ঐশ্বর শিক্ষায় প্রবুদ্ধ হয়ে সমগ্র মানব জাতির কল্যাণ কামনা করে প্রভু যীশুর শেখানো প্রার্থনা দিয়ে স্বর্গীয় পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার রাজ্য তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন মর্যাদা পূর্ণ হোক, আমাদের দৈনিক পণ্য আমাদের পক্ষে দাও এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের পক্ষে জলপনে করিতে দিও না কিন্তু অনর্থকে রক্ষা। হে প্রভু অনুনয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো, প্রসন্ন প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করেই আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সেই পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। রাজ্য পরাক্রম মহিমা তোমার এখনও যুগে যুগান্তরে। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দান করছি, আমাদের পাপের প্রতি নয় বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার ইচ্ছা অনুসারে তোমার মণ্ডলীকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুন। এসো আমরা পরস্পরকে শান্তি প্রদান করি। এই দেখো ঈশ্বরের মেষশাবক, দেখো তিনি বিশ্ব পাপহর, ধন্য তারা যারা মেষশাবকের বুঝে নিমন্ত্রিত। প্রভু তুমি যে আমার প্রবেশ করবে আমি তার যোগ্য নই, বরং তোমার পাখি আমার আত্মা নিরাময়।